বিপ্লবী অনন্ত সিংয়ের কথায় কে জানত যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠবে। মাতৃভূমি দ্বিশতাব্দীব্যাপী অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে। দেশমাতা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে না জানে কত বীর সন্তান তাদের প্রাণের বিসর্জন দিয়েছিলেন। আমাদের আজকের গল্পটি এমনই একজন বীর সন্তান যাকে অজ্ঞান অবস্থাতেই ইংরেজরা ফাঁসির মঞ্চে তোলে এবং সেখানেই তাকে ফাঁসি দেওয়া হয়। এই হিংস্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়া সেই যুবনেতার নাম হচ্ছে সূর্য সেন, যিনি মাস্টারদা নামেও পরিচিত ছিলেন। আজকের আমাদের এই গল্পটি সূর্য সেনের মাস্টারদা হয়ে ওঠার পিছনে যে ইতিহাস রয়েছে সেটি নিয়ে, কিভাবে তিনি শিক্ষকতা পেশা ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী রণক্ষেত্রে, কিভাবে তিনি পরিকল্পনা করলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের, চলুন আজকে বিস্তারিতভাবে জেনে নিই মাস্টারদা সূর্য সেনের জীবনের কিছু জানা অজানা কথা। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্টস। বাঞ্চ অফ ফ্যাক্টসে আপনাদের সবাইকে স্বাগত। মাস্টারদা সূর্য সেন 1894 সালের 22 মার্চ চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত নোয়াপাড়া গ্রামে এক অর্থনৈতিকভাবে অসচ্ছল বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা রাজমণি সেন পেশায় শিক্ষক ছিলেন এবং মা হলেন শশীবালা সেন। তার দুই ভাই এবং চার বোন খুব ছোটবেলায় পিতামাতাকে হারিয়ে কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন এবং ধর্মীয় মনোভাবাপন্ন প্রকৃতির ছিলেন। ছোট বয়স থেকেই তার জীবনে স্বামী বিবেকানন্দের আদর্শের গভীর প্রভাব পড়েছিল। দয়াময়ী উচ্চ প্রাথমিক স্কুল ছেড়ে তিনি নোয়াপাড়া হাইস্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়েন, তারপর ন্যাশনাল হাইস্কুলে ভর্তি হন। 1912 সালে তিনি ন্যাশনাল হাইস্কুল থেকে এন্ট্রেন্স পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালীন থার্ড ইয়ারে পরীক্ষা চলাকালীন টেবিলে ভুল করে পাঠ্য বই রাখার অপরাধে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরের দিনই অদম্য জেদ নিয়ে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিএ পাস করেন। কলেজ ছাত্র থাকাকালীন সময়ে তিনি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এবং এই কলেজেই ছিল বিপ্লবীদের এক গোপন ঘাঁটি। বিএ পাস করার পর চট্টগ্রামে ফিরে এসে মাত্র 22 কিংবা 23 বছর বয়সী যুবক ছেলেটি ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন। অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয় বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ান বাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত অধুনালিপ্ত উমাতারা হাইস্কুলে অঙ্কের শিক্ষক হিসাবে যোগদান করেন। এই সময় তার বিপ্লবী দলের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং শিক্ষকতা করার সুবাদেই তিনি বিপ্লব মহলে মাস্টারদা হিসাবে পরিচিত পেলেন। বহরমপুরে থাকাকালীন রাজনৈতিক দলের সাথে যুক্ত হন এবং অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর সান্নিধ্যে এসে বিপ্লবের শিক্ষা নেন। 1918 সালে চট্টগ্রাম থেকে অম্বিকা চক্রবর্তী, চারুবিকাশ দত্ত, অনুরূপ সেন, নাগেন্দ্রনাথ সেন প্রমুখ বিপ্লবীদের নিয়ে একটি দল গঠন করেন। তৎকালীন বাংলার প্রধান দুটি বিপ্লবী দল যুগান্তর এবং অনুশীলন সমিতি, এদের সাথে তিনি সম্পূর্ণভাবে না মিশে স্বতন্ত্রভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও পরবর্তীকালে তিনি অনুশীলন সমিতির সাথে যুক্ত হয়ে কাজ করেন। 1919 সালে তিনি পুষ্পকুন্তলা দত্তের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পরেই তিনি গ্রামের বাড়ি ছেড়ে শহরে পালিয়ে আসেন। দেশকে স্বাধীন করার জন্য আত্মত্যাগকে একমাত্র অস্ত্র হিসাবে বেছে নিয়েছিলেন, কিন্তু চট্টগ্রামে ফিরে অভিভাবকদের চাপে পড়ে তাকে কিছুটা বাধ্য হয়ে এই বিয়েতে সম্মতি দিতে হয়েছিল। ফলে তাদের দাম্পত্য জীবন একবারই সুখের ছিল না, ক্রমেই জটিল থেকে জটিলতর হতে থাকে। 1920 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন শুরু হলে অনেক বিপ্লবী এই আন্দোলনে যোগদান করেন। গান্ধীজির অনুরোধে বিপ্লবীরা তাদের কর্মসূচি এক বছরের জন্য বন্ধ রাখেন। সূর্য সেনও এই অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন, কিন্তু গান্ধীজি 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে বিপ্লবী দলগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। তখন চট্টগ্রাম কোর্টের ট্রেজারি থেকে পাহাড়তলিতে অবস্থিত অসম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিক ও কর্মচারীদের বেতন নিয়ে যাওয়া হতো। 1923 সালের 13 ডিসেম্বর মাস্টারদার গুপ্ত সমিতির সদস্যরা চট্টগ্রাম কোর্টের ট্রেজারি থেকে প্রায় 17,000 টাকার বস্তা দিবালোকে ছিনতাই করে পালায়। সেটির খবর পেয়ে পুলিশ তাদের উপর চড়াও করলে এক খণ্ড যুদ্ধ বেঁধে যায়, যেটা নগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে পরিচিত। এই খণ্ডযুদ্ধের শেষে পুলিশ সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তীকে গ্রেপ্তার করে
এরপর শুরু হয় রেলওয়ে ডাকাতি মামলা। কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসাবে নিযুক্ত হন। ফলস্বরূপ সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী এই মামলা থেকে ছাড়া পেয়ে যান। তবে গ্রেপ্তার হওয়া বিপ্লবীদের উপর যে অকথ্য নির্যাতন হয়েছিল তার বদলা নেবার জন্য কলকাতা পুলিশ কমিশনারকে হত্যা করার পরিকল্পনা করেন মাস্টারদা। কিন্তু এই পরিকল্পনার কথা পুলিশের কানে পৌঁছে যায়, আবার ধরপাকড় শুরু করে। অবশেষে 1926 সালে মাস্টারদা পলাতক অবস্থায় কলকাতার আমস্টার স্ট্রিটের এক মেসে পুলিশের কাছে ধরা পড়লে প্রথমে তাকে রাখা হয় মেদিনীপুরের সেন্ট্রাল জেলে এবং পরে বোম্বাইয়ের রত্নাগিরি জেলে পাঠানো হয়। সেই সময় তার স্ত্রী মৃত্যুশয্যায় ছিল। বহু দরখাস্তের পর তাকে পুলিশি কড়া পাহারায় রত্নাগিরি জেল থেকে চট্টগ্রামে আনা হয় তার স্ত্রীর সাথে দেখা করার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে ততক্ষণে তার স্ত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অবশেষে 1928 সালের শেষ ভাগে তিনি জেল থেকে মুক্ত হন। 1928 সালে কলকাতার পার্ক সার্কাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির বার্ষিক অধিবেশন হয় এবং সেই অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে তার বৈঠক হয়। এরপর 1930 সালের শুরুর দিকে আকসার খাঁর দিঘির পশ্চিম পারে অবস্থিত কংগ্রেস অফিসে সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী ভবিষ্যতের সশস্ত্র বিপ্লবের রূপকথা নিয়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে আলোচনা করেন। আলোচনা করার পর ঠিক হয় যে শুধু শহর থেকে নয়, গ্রামগঞ্জ এবং কক্সবাজার থেকেও বিপ্লবীদের নেওয়া হবে। আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের দলের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চিটাগাং ব্রাঞ্চ। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল অস্ত্র সংগ্রহ করা এবং বোমা তৈরি করা। 18 এপ্রিল 1930 ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। তখন বাজে প্রায় রাত 8টা। চট্টগ্রাম থেকে 7 মাইল দূরে একটি রেল স্টেশনের ধারে অত্যন্ত চুপিসারে রেল লাইনে ফিশ প্লেট খুলে দিলেন মাস্টারদার প্রিয় 4 জন শিষ্য। তারা হলেন লালমোহন সেন, সুবোধ মিত্র, সুকুমার ভৌমিক এবং হারান দত্ত। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসা এক মালগাড়ি লাইনের উপরে উল্টে যায়। এই ঘটনায় চট্টগ্রাম রেল যোগাযোগের দিক থেকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং আরেকটি দল চট্টগ্রাম থেকে 72 মাইল দূরে লাঙ্গলকোট স্টেশনের কাছে এক নির্জন জায়গায় সক্রিয় হয়ে ওঠে। তারপর তারা সেখানকার রেললাইন উপড়ে দিলেন। এরপর টেলিগ্রাফের তার কেটে যোগাযোগ ব্যবস্থাকে পুরো শেষ করে দেওয়া হয়। এরপর মাস্টারদার নেতৃত্বে একটি দল চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত টেলিফোন এবং টেলিগ্রাফ অফিস আক্রমণ করে এবং সেই অফিসকে ধ্বংস করে দেয়। রাত 10টা নাগাদ মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্র লুণ্ঠন করা হয়। গর্জে উঠে বললেন, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। এরপর সেখানে ইংরেজদের পতাকা পুড়িয়ে সেখানে দেশমাতার পতাকা উত্তোলন করলেন এবং চট্টগ্রাম প্রায় 4 দিন সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন থেকে মুক্ত থাকে। 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে অবস্থান করার সময় ব্রিটিশ সৈন্যরা আক্রমণ করে। এটি জালালাবাদ যুদ্ধ নামে খ্যাত। বিপ্লব দলের 12 জন বিপ্লবী মারা যায়। কিন্তু ইংরেজ সেনা মাস্টারদাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন। 18 এপ্রিল অন্য একটি পরিকল্পনাকে বাস্তবায়ন করে এবং তারা পাহাড়তলির ইউরোপীয় ক্লাবকে আক্রমণ করবে বলে ঠিক করে। কিন্তু সেই দিন গুড ফ্রাইডে থাকায় সেই অফিসে কেউ ছিল না। এরপর 23শে সেপ্টেম্বর মাস্টারদার নির্দেশে ভারতের মুক্তিযুদ্ধের আরও এক বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দার ইউরোপীয় ক্লাবটি আক্রমণ করেন এবং 53 জন ইংরেজকে হত্যা করা হয়। প্রায় 3 বছর মাস্টারদা আত্মগোপন করে রইলেন। এই সময়কালেও তিনি একের পর এক পরিকল্পনার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম হয়েছিলেন। তার নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বিপ্লবী বিনয় বসুর হাতে মারা গেলেন সাহেব লিমান। ক্রুদ্ধ ইংরেজ প্রশাসন মাস্টারদাকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে এবং মাস্টারদাকে ধরিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। 1933 সালের 16ই ফেব্রুয়ারি রাত 2টোর সময় গৌরলা গ্রামে পুলিশের হাতে ধরা পড়েন মাস্টারদা। 1933 সালের 14ই আগস্ট চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন মামলায় রায়বেরোলে জানা যায় যে 121 এবং 121A নম্বর ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে মাস্টারদাকে এবং তার সাথে দেয়া হয় ফাঁসির আদেশ। ফাঁসির আগে জেলে থাকাকালীন বিপ্লবী কালীকিঙ্কর দের কাছে মাস্টারদা পেন্সিলে লেখা এক বার্তায় বলেন, আমার শেষ বাণী আদর্শ ও একতা।
ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রাখব। এই সময় ব্রিটিশ সেনার তার উপর অকথ্য অত্যাচার চালায়, হাতুড়ি দিয়ে তার সমস্ত দাঁত ভেঙে দিয়েছিল, আঙুলগুলো থেকে নখ উবড়ে ফেলে, শরীরের সমস্ত জয়েন্টে থাকা হাড়গুলো একে একে ভেঙে ফেলে। এত অত্যাচার সহ্য করার পরেও তিনি কোনো তথ্য ফাঁস করেননি। এরপর জেলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। মাত্র 39 বছর বয়সে 1934 সালের 12 জানুয়ারি মধ্যরাতে তার সেই অর্ধমৃত শরীরটাকে টেনে হিঁচড়ে ঘষতে ঘষতে নিয়ে আসে ইংরেজরা এবং তাকে অজ্ঞান অবস্থায় ফাঁসি দেয়া হয়। তার সেই মৃতদেহটিকে তার পরিবারের কাছে হস্তান্তরিত না করে হিন্দু সংস্কারে দাহ করেননি তারা। তারা সেই শরীরটিকে একটি লোহার খাঁচায় পুড়ে ট্রাকে করে নিয়ে যায় 4 নম্বর স্টিমার ঘাটে এবং সেখান থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর সংলগ্ন একটি জায়গায় ফেলে দেওয়া হয়। ইংরেজ সরকার হয়তো মাস্টারদার শরীরটাকে শেষ করে দিতে সমর্থ হলেও তিনি তার বীরত্ব, সংগ্রামের ইতিহাস, বিপ্লবী মনোভাব এবং তার ভারতবাসীর প্রতি যে ত্যাগ, এটাকে কোনোদিন মুছতে পারেনি। সুতরাং তিনি যে ভারতবর্ষে স্বাধীনতার আগুন জ্বালিয়ে গিয়েছিল তা কারো অজানা নয়। তার স্মরণে কলকাতা মেট্রো রেলের একটি স্টেশনের নাম রাখা হয় মাস্টারদার সূর্য সেন। এছাড়া তাবোর সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক একটি করে আবাসিক হলের নামকরণও করা হয়েছে তার নামে। এর পরের পাঠে আমরা মাস্টারদার সূর্য সেনের বিপ্লবী দলে থাকা সেই সমস্ত অজানা কথা তুলে ধরব যাদের জন্য মাস্টারদাকে ইংরেজের কাছে মাথা নত করতে বাধ্য করা হয়। ভারতমাতার বীর সন্তানের স্বাধীন ভারতের স্বপ্নকে দমিয়ে দেয় কিছু লোভী এবং স্বার্থপর মানুষ। আমাদের সঙ্গে থাকবেন। চলুন আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।